আমি সঞ্জিদা প্রীতি চরকি অরিজিনাল ফিল্ম ক্যাফে ডিজায়ারে আমার চরিত্রের নাম সোমা ক্যাফে ডিজায়ারের গল্প আসলে অনেকগুলো চরিত্র এই ছবিটিতে রয়েছে সেই প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা গল্প আমি এখানে একটি গল্পে কাজ করেছি সেখানে আমার সহযোদ্ধা ছিলেন হচ্ছে শ্যামল মওলা আমাদের গল্পটি হচ্ছে দুটো স্ট্রেঞ্জার যখন চলার পথে একসাথে সহযাত্রী হয়ে যায় কিছুক্ষণের জন্যে তখন তাদের ভেতরে যে ধরনের রসায়ন ঘটে এবং আলটিমেটলি সেই রসায়ন অনুযায়ী তারা তো আর চলতে পারে না এক সময় তাদের পথটা আবার আলাদা হয়ে যায় আমার গল্পটা এরকমই আমার চরিত্রটি এখানে একজন এসকর্ট যে কিনা শিক্ষিত এবং ভালো ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু কোনো একটা তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে যার কারণে সে হয়তো তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল সেখান থেকে ঘুরে সে এই প্রফেশনটাতে চলে আসে আমার আর শ্যামলের গল্পটা পুরোটাই ছিল একটা গাড়ির ভেতরে তো ঢাকা শহরে জ্যামে ভরা রাস্তায় গাড়ি নিয়ে শুটিং করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ রবিউল আলম রবি হচ্ছেন এমন একজন নির্মাতা যার সাথে কাজ করতে বরাবরই আমার খুবই ভালো লাগে আমি খুব এনজয় করি কারণ ও একটা গল্পে বা একটা গল্প বাদ দিয়ে যদি চরিত্রের কথা বলি সেই চরিত্রের যে অনেকগুলো লেয়ার থাকে সেই লেয়ারগুলো আলাদা করতে পারে এবং আর্টিস্টকে সেটা ভালো মতো বুঝিয়ে দিতে পারে সো কাজ করা সবসময় আনন্দের খুবই আনন্দিত ওটিটি প্ল্যাটফর্মে চরকির মতো একটি প্ল্যাটফর্ম আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে অলরেডি আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট অলরেডি দেখতে পাচ্ছি এবং সামনে আরও অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট সবাইকে চরকি উপহার দেবে তো চরকির এই যাত্রায় আমার থেকে অনেক অনেক শুভকামনা সবাই চরকিতে সাবস্ক্রাইব করে দেখে ফেলুন চরকি অরিজিনাল ফিল্ম ক্যাফে ডিজায়ার